এখন বাজারে মোটামুটি ক্যাপসিকাম আর গাজর কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। তো সামনে কিন্তু রমজান মাস আসছে, রমজান মাসে কিন্তু এগুলো আমাদের অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। তো আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে, আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর। তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিভাবে গাজর আর ক্যাপসিকামের টেস্টটা পারফেক্ট রেখে আপনারা এটাকে ফ্রোজেন করবেন, আর তা পুরা রমজান মাস জুড়ে বিভিন্ন রেসিপিতে ব্যবহার করবেন। দেখতে পেরেছেন আমি এখানে দুইভাবে কিন্তু ক্যাপসিকামটা কেটে নিয়েছি। তো আমরা বিভিন্ন রেসিপি তৈরি করতে বিভিন্ন বিভিন্নভাবে কেটে নেই, তো আমি দুইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এই কেটে রাখাতে যেটা সুবিধা হবে, আপনারা যে কোনো রেসিপিতে চট জলদি এটা জাস্ট প্যাকেট থেকে বের করেই আপনারা সেখানে ব্যবহার করতে পারবেন। আর পবিত্র রমজান মাসে কিন্তু এমনিতেই আমাদের একটু নানান ঝামেলায় থাকতে হয়, আর একদম ইফতারের আধা ঘন্টা আগে কিন্তু ইফতারটা টেবিলে দিতে হয়, যার জন্য সবসময় তারা থাকে। তো এই কাজগুলো একটু এগিয়ে রাখলে কিন্তু রমজান মাস জুড়ে আপনি কিন্তু অনেকটাই ফ্রি থাকতে পারবেন, আপনি ঝামেলামুক্ত থাকতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি, পানিটা যখন ফুটে উঠেছে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু লবণটা দিতে হবে, তবে এখানে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দিচ্ছি না। বেকিং পাউডার বা বেকিং সোডা দিলে যেটা হয় যে কালারটা হয়তো ভালো আসে, কিন্তু এটার যে টেস্ট সেটা কিন্তু একদম পারফেক্ট থাকে না, মানে আমার কাছে মনে হয়। তো আমার কাছে যেটা ভালো মানে মনে হয় আমি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এমনিতে কালারটা পারফেক্ট হয়ে যায়, একদম টকটকে হয়ে যায়, লবণ দিলেও কিন্তু কালারটা একদম পারফেক্ট আসে, দেখতেই পাচ্ছেন। তো লবণের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে, লবণ আর গরম পানির মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা কিন্তু একদম ব্রাইট হয়ে গিয়েছে, আরও ব্রাইট হয়ে গিয়েছে। তো এই যে ফুটন্ত পানির মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম, তো এটা প্রায় 3-4 সেকেন্ডের মধ্যে আমি রেখেছি। এটা কিন্তু মানে বলকটা তুলিনি, দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে যে গরমটা ছিল সেই গরমটার মধ্যেই আমি 3-4 সেকেন্ড এটাকে নাড়াচাড়া করেই উঠিয়ে নিচ্ছি, বলক উঠতে কিন্তু দেইনি। এটা যে একটা কাঁচা ভাবটা যে থাকে, কাঁচা যে একটা স্মেল থাকে, সেটার অ্যারোমাটা যেন চলে যায়, এর জন্য এই প্রসেসটা। আর আপনি যদি এটাকে কাঁচা রেখে দেন তাহলে দেখা যায় যে অনেক সময় এই ফ্রোজেন থাকার জন্য এটা কিন্তু যে একটা কাঁচা যে স্মেল সেটা কিন্তু থাকে, তখন খেতে ভালো লাগে না। তো প্রথমবার আমি যেটা কেটেছিলাম সেটা অলরেডি আমার হয়ে গিয়েছে, দেখতে পেরেছেন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি যেটা আবার একটু কুচি করে কেটে নিয়েছিলাম, এখন সেটাই আমি আবার একই প্রসেসে নেড়ে চেড়ে নিচ্ছি। তো কালারটা দেখতে পাচ্ছেন, আর এখন আমি একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আপনি আগেও দিতে পারেন আর পরেও দিতে পারেন। তো দেখতে পেয়েছেন এই যে লবণটা দেওয়ার পরে এই দেখেন কালারটা কি ব্রাইট হয়েছে। তো এই যে এই পানিটা এখন ফেলে দিতে হবে, আর এই পানিটার মধ্যেই কিন্তু যে কাঁচা যে স্মেলের যে অ্যারোম যে স্মেলটা সেটা কিন্তু চলে গিয়েছে। এখন আপনার যে কোনো রেসিপিতে আপনি ব্যবহার করতে পারবেন ফ্রোজেন ক্যাপসিকাম, এটাতে কিন্তু আর কাঁচাটে মানে একটা আসতে যে গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। আর এই যে আমি কিন্তু এটা কিচেন টাওয়ালে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু মিনি টাওয়ালে আমি এগুলো ছড়িয়ে রেখেছি, একদম পানি ভাব থাকা যাবে না, একদম ঝরঝরে হতে হবে। তারপরে আমি ফ্রোজেন করার জন্য নিয়েছি জিপলক ব্যাগ। তো এই ব্যাগগুলো আপনারা যে কোনো ব্যাগই ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে কোনো কন্টেনারেও রাখতে পারেন। আর জিপলক ব্যাগ যখন ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিতরটা ভালো করে মুছে তারপরে নিবেন, কারণ এর মধ্যে কিন্তু একটা যেহেতু ব্যাগটা বন্ধ থাকে একটা স্মেল থাকে, একটা প্লাস্টিক প্লাস্টিক একটা স্মেল থাকে, তো এই জন্যই মুছে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে যে ঝরঝরে করে রাখা মানে একদমই পানি নেই আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে ভিতরের কিন্তু বাতাসটা অবশ্যই বের করে দিতে হবে, তারপরে আমি মুখটা আটকে দিচ্ছি। তো দেখতে পেরেছেন তো এভাবে করে রাখলে কিন্তু একদম স্বাদ আর গন্ধ কিন্তু একদম পারফেক্ট থাকে। তো এবারে আমি গাজরটা প্রসেস করে আপনাদেরকে দেখাবো। তো এই যে গাজরও কিন্তু আমি দুইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো গাজরটা কেটে নেবেন। আর ক্যাপসিকামের মধ্যে আমি যে প্রসেসটা ফলো করেছি ঠিক সেম প্রসেসেই আমি গাজরটাও কিন্তু এই যে গরম পানির থেকে তুলে নিচ্ছি, একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি।
তো এটাকেও কিন্তু আমি একটা টাওয়েলের মধ্যে ছড়িয়ে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কুচানো গাজর নিয়েছি, সেম প্রসেসে এটাকেও কিন্তু আমি নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়াতে যেটা হয়, আমরা কিন্তু অনেকেই যেটা করি, কাঁচা যে সবজিটা সেটা কিন্তু কুচিয়ে ফ্রোজেন করে রেখে দেই। সেটাতে দেখা যায় আমরা যখন যে কোনো কিছুতে ব্যবহার করব তখন কিন্তু একটা আষ্টে গন্ধ চলে আসে। তো এই প্রসেসে রাখলে কিন্তু কোনো রকমেই আষ্টে গন্ধ আসবে না। তো এই যে এখন আমি দেখতে পাচ্ছেন গাজরগুলো ছড়িয়ে রেখেছি, আর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা জিপলক ব্যাগে ভরে রাখবেন, বা যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো একটা কন্টেনার বলেন, বা যে কোনো পলিথিন একদম। আর আপনারা যদি কোনো পলিথিন ব্যবহার করেন সেগুলো কিন্তু একেবারে ইনটেক পলিথিন হতে হবে, আর অবশ্যই কিন্তু ভেতরটা মুছে নেবেন। তো গাজরটা কিন্তু আমি এখানে ভরে নিয়েছি, আর এই যে এখন যে কুচানো গাজরটা সেটাও আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে ঠান্ডা করে আমি এটা উঠিয়ে নিচ্ছি, এই দেখেন একদম পানি নেই, একেবারে ঝরঝরে। তো এই প্রসেসে কিন্তু আপনারা যদি রাখেন তাহলে আপনারা অবশ্যই এর ফলাফলটা নিজের হাতেই বুঝতে পারবেন, আর সারা রমজান মাস জুড়ে আপনি থাকতে পারবেন একদম নিশ্চিন্ত। তো আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা, আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর। তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, নিজে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।